রাজ্যে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা ব্যানার পোস্টার নিয়ে প্রচার করেন। এদিন কাউন্সিলর জানান, যেখানে সেখানে জল জমতে দেবেন না, জ্বর হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আবেদন করেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি যে সারা দেশ মে তথা রাজ্য মে ডেঙ্গু কাজ জিস তরহ সে বাড় রা ইসকা কাম কে লিয়ে পাবলিক কো অ্যাওয়ারনেস কে লিয়ে হাম কাউন্সিলর ওয়ার্ড নম্বর 14 উৎপল সিনহা নিকলে হ্যাঁ। হর গলি হর মহল্লা মে পানি না জমে, সাফ সুতরা রে, হাম লোক কর্পোরেশন কি ওর সে ভি কাম কর রে হ্যাঁ। পাবলিক কা অ্যাওয়ারনেস ইয়ে হোনা চাইয়ে কি আপনা যো পরিবেশ হ্যায় উসকো সুন্দর সাফা সুতরা রাখে, ইসকা সাথ সাথ মশারি ব্যবহার করে, মচ্ছর ভাগানে কা ধূপ জলায়ে, আর আগর ঘর মে কিসি কা ফিভার আতা হ্যায় দুসরা কোই ভি সিমটম দেখা দে তুরন্ত ডাক্তার কা সাথ যোগাযোগ করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা ব্যানার পোস্টার নিয়ে প্রচার করেন। এদিন কাউন্সিলর জানান, যেখানে সেখানে জল জমতে দেবেন না, জ্বর হলে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আবেদন করেন। আমি যে সারা দেশ মে তথা রাজ্য মে ডেঙ্গু কাজ জিস তরহ সে বাড় রা ইসকা কাম কে লিয়ে পাবলিক কো অ্যাওয়ারনেস কে লিয়ে হাম কাউন্সিলর ওয়ার্ড নম্বর 14 উৎপল সিনহা নিকলে হ্যাঁ। হর গলি হর মহল্লা মে পানি না জমে, সাফ সুতরা রে, হাম লোক কর্পোরেশন কি ওর সে ভি কাম কর রে হ্যাঁ। আর পাবলিক কা অ্যাওয়ারনেস ইয়ে হোনা চাইয়ে কি আপনা যে পরিবেশ হ্যায় উসকো সুন্দর সাফা সুতরা রাখে, ইসকা সাথ সাথ মশারি ব্যবহার করে, মচ্ছর ভাগানে কা ধূপ জলায়ে, আর আগর ঘর মে কিসি কা ফিভার আতা হ্যায় দুসরা কোই ভি সিমটম দেখা দে তুরন্ত ডাক্তার কা সাথ যোগাযোগ করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।